সবাইকে নমস্কার, স্বাগত জানাই। আজকের এই ক্যাবিনেট বৈঠকের পর যে সাংবাদিক সম্মেলন, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের আজকে গ্রহণ করা হয়েছে। তার মধ্যে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 8 ভ্যাকেন্ট পোস্টস অফ স্পোর্টস অফিসার গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার এডুকেশন ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের অধীন আটখানা স্পোর্টস অফিসার নিয়োগ হবে এবং সেটার সবটাই ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে, সেই সিদ্ধান্ত আজকে গ্রহণ করা হয়েছে। তার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা প্রয়োজন সেই স্পোর্টস অফিসারে পার্টিসিপেট করার জন্য, সেটা হবে ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট উইথ বিপিএড ব্যাচেলার্স ইন ফিজিক্যাল এডুকেশন, ডিপিএড ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন, বিএড ফিজিক্যাল এডুকেশন, ডিপ্লোমা ইন কোচিং অর বিপিএড ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড 5 years experience in coaching officer institution. এটা আপনারা জানেন যে ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরে বিভিন্ন ধরনের ক্যাটাগরির পোস্ট রয়েছে, জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, সিনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, স্পোর্টস অফিসার। তো এই বিভিন্ন ক্যাটাগরির মধ্যে আমাদের আজকে ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে প্রপোজাল ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ফর ফিলিং আপ অফ 8 ভ্যাকেন্ট পোস্টস অফ স্পোর্টস অফিসার গ্রুপ বি গ্যাজেটেড আন্ডার এডুকেশন ওয়াইএস ওয়াইথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্ট। এটা একটা গ্যাজেটেড অফিসার হবে, গ্যাজেটেড র্যাঙ্কে, এবং টিপিএসসি সেটা নিয়োগ করবে। বয়সের যে সময়সীমা, বয়সের যে এলিজিবিলিটি, সেটা হচ্ছে 18-40 ইয়ার্স ফর জেনারেল, আর 5 বছর রিল্যাক্সেশন রয়েছে এসসি এবং এসটি ক্যাটাগরির জন্য। এটা আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তিনটা স্টেপে এই পরীক্ষা গ্রহণ করা হবে, ফিজিক্যাল ফিটনেস, রিটেন এবং বায়োমেট্রিক। ফিজিক্যাল ফিটনেস কোয়ালিফাই যারা করবে তারা রিটেনে যাবে এবং রিটেন যারা কোয়ালিফাই করবে তারা বায়োমেট্রিকে যাবে। আজকে এই সিদ্ধান্ত ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। আটখানা পোস্ট, যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তর সেখানে স্পোর্টস অফিসারে সেখানে নিয়োগ করবে। ক্যাবিনেটে আমরা সিদ্ধান্ত নিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রী করবেন। আমাদের একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট প্রপোজাল ফর ফিলিং আপ অফ 50 নাউন্স ভ্যাকেন্ট পোস্ট অফ সুপারভাইজার গ্রুপ সি অন ফিক্সড পে বেসিস আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট অ্যাপ্রুভাল দেয়ার অফ আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধীন 50 খানা সুপারভাইজারের পোস্ট নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এই সবগুলো পোস্ট নন গ্যাজেটেড, সেগুলো সুপারভাইজারের পোস্ট, ফিনান্স দপ্তর সেটা অনুমোদন দিয়েছে এবং আজকে আমাদের ক্যাবিনেট তার মঞ্জুরি প্রদান করেছে। ট্রাইবাল ওয়েলফেয়ার এবং এসসি ওয়েলফেয়ার এই দুটো দপ্তরে গ্রুপ সি সুপারভাইজার পদে এগুলো নিয়োগ করা হবে। ফিক্সড পে বেসিস, স্কেল অফ পে থাকবে 5,700 to 24,000। 50 খানা সুপারভাইজারের পোস্ট ট্রাইবাল ওয়েলফেয়ার এবং
ন্যাশনাল ফেয়ার দপ্তরের অধীন সেটা নিয়োগ করা হবে, এটা সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাংবাদিক বন্ধুরা, আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং বরাবরই আমাদের সরকার, আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের মুখ্যমন্ত্রী জোর দিয়ে থাকে যে উপজাতি অংশের মানুষকে, অর্থাৎ জনজাতি অংশের মানুষকে আরো এম্পাওয়ার করা, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ, রাস্তাঘাট সমস্ত দিক থেকে তাদেরকে আরো উন্নতির শিখরে নিয়ে যাওয়া, এটা আমাদের সরকারের একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা। এবং সেটাকে সামনে রেখে আমাদের ভিশন ডকুমেন্ট বা আমাদের নির্বাচনী যে ম্যানিফেস্টো এবং তার পরবর্তী সময়ে আমাদের গত বাজেট অধিবেশনে যে সিদ্ধান্ত মাননীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রেখেছেন, তারা যেটা ঘোষণা করেছেন যে চিফ মিনিস্টার্স ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন CMTDM আন্ডার ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, উপজাতি কল্যাণ দপ্তরের অধীন চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন উপজাতিদেরকে আরো উন্নত করা, শিক্ষা, স্বাস্থ্য, ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুৎ, পানীয় জল, রাস্তাঘাট সমস্ত দিক থেকে, অর্থাৎ ট্রাইবাল এলাকার আরো উন্নতি করা এবং উপজাতি বা জনজাতি অংশের মানুষকে আরো উন্নতিকরণের জন্য চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনে সেখানে আমরা ঘোষণা দিয়েছিলাম নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং পরবর্তী সময়ে বাজেট অধিবেশনে। তার জন্য প্রতি বছর 30 কোটি টাকা সেখানে ধার্য মাত্রায় রাখা হয়েছে এবং এবার সেখানে এই চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশনের জন্য প্রথম বছর 30 কোটি টাকার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে, খরচ করা হবে প্রথম বছরে এবং পরবর্তী সময়ে সেটা আরো বৃদ্ধি পাবে প্রয়োজনীয়তা অনুযায়ী। তার উদ্দেশ্য কি? অল দ্য ট্রাইবাল হাউস হোল্ডস ইন ত্রিপুরা উইল এনহ্যান্স দেয়ার ইনকাম থ্রু লাইভলিহুড অ্যাক্টিভিটিস, প্রতিটা পরিবারকে রেজিস্ট্রেশন হবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তরের মাধ্যমে, কারা কারা সুযোগ সুবিধা পাবে, রেজিস্ট্রেশনের পর ওই পরিবারগুলোকে উইল এনহ্যান্স দেয়ার ইনকাম থ্রু লাইভলিহুড অ্যাক্টিভিটিস, তাদেরকে সাহায্য করা হবে তাদের লাইভলিহুড আর্নিং এর জন্য। All households will have improved health, education, drinking water facilities, communication facilities and infrastructure facilities. তাদের স্বাস্থ্য, শিক্ষা, পরিকাঠামোগত উন্নয়ন, পানীয় জল, তাদের যোগাযোগ ব্যবস্থা এবং সমস্ত দিক থেকে তাদের উন্নয়নের জন্য সেখানে ব্যবস্থা করা হবে। The youths will have skilled training and job opportunities. জনজাতি অংশের যুবকরা স্কিল ডেভেলপমেন্টের উপর ট্রেনিং প্রদান করিয়ে তাদেরকে বিভিন্নভাবে জব ওরিয়েন্টেশনের উপর গুরুত্ব দেওয়া হবে এবং যাতে করে তারা লাইভলিহুড আর্ন করতে পারে, জব পেতে পারে, সে বিষয়ে সেখানে দপ্তর গুরুত্ব সহকারে সেটা বিবেচনা করবে এবং কাজ করবে উপজাতি কল্যাণ দপ্তর। তার জন্য 30 কোটি টাকা প্রথম বছর ধার্য রাখা হয়েছে এবং এই স্কিমের নাম দেওয়া হয়েছে চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন CMTDM, চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন, যেটা খুব শীঘ্রই সেটা রেজিস্ট্রেশনের কাজ শুরু হবে এবং উপজাতিদের কল্যাণে রাজ্য সরকারের এটা একটা পদক্ষেপ, বলিষ্ঠ পদক্ষেপ বলে আমরা মনে করি। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই, উপজাতি কল্যাণ মন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ক্যাবিনেটের তরফে। সাংবাদিক বন্ধুরা, আজকে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর ক্রিয়েশন অফ 125 পোস্ট ফর ফিজিক্যাল এডুকেশন টিচার হায়ার সেকেন্ডারি 11-12 আন্ডার স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট। আপনারা জানেন যে ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ পার নিউ এডুকেশন পলিসি PET ফিজিক্যাল এডুকেশন টিচার, আগে আমরা যাদেরকে PI বলতাম, কিন্তু ফিজিক্যাল এডুকেশন টিচার যে টার্মটা সেটা এডুকেশন ডিপার্টমেন্টের আন্ডারে চলে এসেছে। আর
যারা পিআই আমরা বলি তারা হচ্ছে ইউথ অ্যাফেয়ার্স এন্ড স্পোর্টস ডিপার্টমেন্টের আন্ডারে। তো স্কুল এডুকেশন দপ্তরের তরফ থেকে 125টা পোস্ট ফিজিক্যাল এডুকেশন টিচারের সেখানে ক্রিয়েট করা হয়েছে সারা রাজ্যে বিভিন্ন স্কুলগুলোর জন্য, বিশেষ করে বিদ্যাজ্যোতি যে স্কুল, এই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য এই 125খানা ফিজিক্যাল এডুকেশন টিচারের পোস্ট ক্রিয়েট করা হয়েছে, যাদেরকে খুব শীঘ্রই সেখানে রিক্রুট করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, প্রপোজাল টু দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স ফর ক্রিয়েশন অফ 125 পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান। ওই বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সিভিলিয়ান নাম্বার অফ পোস্ট ফর স্কুল লাইব্রেরিয়ান, কারণ আমরা যখন বিদ্যাজ্যোতি স্কুল ঘোষণা করেছি রাজ্য সরকারের তরফ থেকে, আমরা বলেছি যে এই স্কুলগুলোকে পরিকাঠামো দিক থেকে সমস্ত ধরনের ফ্যাসিলিটি প্রদান করা হবে, এবং এজ পার দ্য প্রভিশন অফ নিউ এডুকেশন পলিসি তার অধীন যে সমস্ত সুযোগ সুবিধা থাকবে সেগুলো আমরা প্রদান করব, এবং তারই অঙ্গ হিসাবে সেখানে 125টা পোস্ট ফর লাইব্রেরিয়ান ক্রিয়েট করা হয়েছে ওই স্কুলগুলোর জন্য, যেটা খুব শীঘ্রই নিয়োগ করা হবে, এবং ওই 100 পোস্ট যেখানে ফিজিক্যাল এডুকেশন টিচারেরও সেখানে ক্রিয়েট করা হয়েছে। 125 ফর ফিজিক্যাল এডুকেশন টিচার অ্যাজ ফিজিক্যাল এডুকেশন টিচার, আর 125 পোস্ট ফর লাইব্রেরিয়ান আমাদের রাজ্যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর জন্য সেখানে ক্রিয়েট করা হয়েছে নতুন করে। আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সাংবাদিক বন্ধুরা, প্রপোজাল ফর ফিলিং আপ অফ 14 টিচিং পোস্ট অফ এমভিপি ইউনিভার্সিটি আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। আমাদের যে এমভিপি ইউনিভার্সিটি রয়েছে সেখানে 14খানা টিচিং পোস্ট এই ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কারণ আপনারা জানেন যে এমভিপি ইউনিভার্সিটি ত্রিপুরা রাজ্যে আমাদের তার পরিকাঠামোগত অনেক দুর্বলতা রয়েছে, সেই পরিকাঠামোগত দুর্বলতার কথা মাথায় রেখে হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং খুব শীঘ্রই এই 14খানা যে পোস্ট টিচিং পোস্ট সেখানে নিয়োগ করা হবে, এটা পোস্ট ক্রিয়েশন নয় নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কি কি পোস্ট রয়েছে সেখানে, একখানা পোস্ট প্রফেসর ইংলিশ, ম্যাথমেটিক্স এর একখানা প্রফেসর পোস্ট, পলিটিক্যাল সায়েন্স এর একখানা পোস্ট, লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্স এর একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ইন ইংলিশ একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর ম্যাথমেটিক্স একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স একখানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ম্যাথমেটিক্স এর একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স এর একখানা পোস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ককবরকে 4খানা পোস্ট, অর্থাৎ টোটাল 14খানা পোস্ট টিচিং লাইনে এমবিবি ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অর্থাৎ নিচের দিক থেকে যদি আমরা উঠি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, দেন কামস প্রফেসর, প্রফেসর পোস্টের জন্য আমাদের 4খানা পোস্ট, অ্যাসোসিয়েট প্রফেসরের জন্য আমাদের 4খানা পোস্ট, এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য আমাদের 6খানা পোস্ট এখানে থাকছে। টোটাল 14খানা পোস্ট আমাদের এমবিবি ইউনিভার্সিটির জন্য নিয়োগ করার আজকে ক্যাবিনেট মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে সাংবাদিক বন্ধুরা। তৎসঙ্গে প্রপোজাল ফর ফিলিং আপ অফ 75 ভ্যাকেন্ট পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ফর জেনারেল ডিগ্রি কলেজেস আন্ডার এডুকেশন হায়ার ডিপার্টমেন্ট। হায়ার এডুকেশন দপ্তর উচ্চ শিক্ষা দপ্তরের অধীন বিভিন্ন জেনারেল যে ডিগ্রি কলেজ তাদের জন্য 75খানা ভ্যাকেন্ট পোস্ট তার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সেগুলো নিয়োগ করা হবে, এবং আজকের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। ত্রিপুরা রাজ্যের যে জেনারেল ডিগ্রি কলেজগুলো রয়েছে সেখানে
বিভিন্ন সময় আমরা দেখেছি বিভিন্ন সাবজেক্টের প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে শুরু হয় অ্যাপয়েন্টমেন্ট, সেখানে তাদের স্বল্পতা রয়েছে। এবং আজকের ক্যাবিনেটে এই সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পৌরোহিত্যে যে মিটিং, তাতে 75খানা পোস্ট অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগ করা হবে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজের জন্য। খুব শীঘ্রই সেগুলো নিয়োগ করা হবে, এই সিদ্ধান্ত আজকে আমাদের সেখানে গ্রহণ করা হয়েছে। সাংগঠনিক আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা আমাদের গ্রহণ করা হয়েছে, আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারত সরকার পেপারলেস প্রশাসনের উপর জোর দিয়েছে পরিবেশ বান্ধব তৈরি করার জন্য। কারণ পেপার আসে পেপারের যে কারখানা রয়েছে সেখানে, এবং গাছের সঙ্গে পরিবেশের সঙ্গে তাদের অনেকটা যোগাযোগ রয়েছে। ই ক্যাবিনেট খুব শীঘ্রই আমাদের শুরু হতে চলেছে। আমাদের প্রশাসনে ইতিমধ্যে সমস্ত ফাইল যে প্রক্রিয়া সেটা ই প্রশাসন ই অ্যাডমিনিস্ট্রেশনে রূপান্তরিত হয়েছে। প্রতিমন্ত্রীরা সেক্রেটারিরা তারা পেপারলেস ভাবে প্রশাসনের বিভিন্ন কাজ পরিচালনা করছেন, এবং আজকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে খুব শীঘ্র মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে সেটা উদ্বোধন হবে ই ক্যাবিনেট। অর্থাৎ খুব শীঘ্রই একটা দিন আসবে যখন আমরা যখন প্রেস ব্রিফিং দিচ্ছি, ক্যাবিনেট ব্রিফিং দিচ্ছি, এই ফাইল আমাদের হাতে থাকবে, ট্যাব থাকবে, ট্যাব দেখে আমরা আপনাদেরকে ব্রিফিং দেব। এবং ক্যাবিনেট ব্রিফিং এও মন্ত্রীরা সেক্রেটারিরা মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আপনারা সেখানে ক্যাব নিয়ে আমাদের ক্যাবিনেট মিটিং বা ক্যাবিনেট এজেন্ডা সেখানে নির্ধারিত হবে ক্যাবের মাধ্যমে। খুব শীঘ্রই এটা আমাদের উদ্বোধন হতে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্য হবে চতুর্থ রাজ্য, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যে অলরেডি ই ক্যাবিনেট চালু হয়ে গেছে। আমাদের ত্রিপুরা রাজ্য হবে চতুর্থ রাজ্য যেখানে এই ই ক্যাবিনেট সিস্টেম আমাদের চালু হবে। খুব শীঘ্রই আগামী কয়েকদিনের মধ্যে এই সিস্টেম আমাদের চালু হবে ভারতবর্ষের মধ্যে চতুর্থ রাজ্য হিসাবে। তো এই সিদ্ধান্তগুলো আজকে গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা। এখানে চাকরির যেমন বিভিন্ন দপ্তরে নিয়োগের সিদ্ধান্ত রয়েছে, এখানে আমাদের ই ক্যাবিনেটের সিদ্ধান্ত রয়েছে, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে উপজাতি কল্যাণ দপ্তরের অধীন রাজ্যের উপজাতি বা জনজাতিদের জন্য আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়নের জন্য, তাদের উন্নয়নের জন্য, এলাকার উন্নয়নের জন্য সিদ্ধান্তে আমাদের যে স্কিম মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ট্রাইবাল ডেভেলপমেন্ট মিশন তার ঘোষণা রয়েছে, এই সিদ্ধান্তগুলো আজকে ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে। আপনাদের অবগতির জন্য, রাজ্যবাসীর অবগতির জন্য আমি এটা আপনাদের সামনে রাখলাম। কারোর যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা করতে পারেন। বলছি আপনাকে সাধারণ ডিগ্রি কলেজের জন্য আমাদের ব্যাঙ্গুলির জন্য থাকবে 4 জন, ফিজিক্স 6 জন, ইংলিশ 4 জন, কেমিস্ট্রি 3 জন, এডুকেশন 5 জন, ম্যাথমেটিক্স 7-7 জন, হিস্ট্রি 5, স্ট্যাটিস্টিক্স 1, পলিটিক্যাল সায়েন্স 7, হিউম্যান ফিজিওলজি 5, ফিলোসফি 1, জুলজি 5, সংস্কৃত 5, বোটানি 5,
ইকোনমিক্স 4, ফিজিক্যাল এডুকেশন 1, সাইকোলজি 1, জিওগ্রাফি 1, কমার্স 4, সোসিওলজি 1, অল পুট টুগেদার 75। এই সাবজেক্টের উপর 75 খানা আমাদের 75 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিভিন্ন সাবজেক্টের উপর নিয়োগ করা হবে সারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজের জন্য। আজকে ক্যাবিনেটে এই সিদ্ধান্ত গ্রহণ করা না, ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর যেটা করবে দপ্তর করবে, কারণ এটা নন গেজেটেড পোস্ট, এটা দপ্তর নিয়োগ করবে। আর স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টে যে 8 জন স্পোর্টস অফিসার নিয়োগ হবে এগুলো গেজেটেড পোস্ট, এটা ডিপিএসসি করবে। আচ্ছা, 30 কোটি টাকা কি বাজেটের বাইরে করে আমাদের ভিশন মানে নির্বাচনী ম্যানিফেস্টোতে ছিল সংকল্পপত্র, এবং এবার বাজেটে ওটা রাখা হয়েছে লাস্ট বাজেট সেশনে। প্রথম বছর 30 কোটি টাকা, আগামী দিনে এটা বাড়তে পারে, এটা সাবজেক্ট টু ডিমান্ড, রেজিস্ট্রেশন হবে, কারণ এর উদ্দেশ্য হচ্ছে স্পিরিট অফ দা বা মিশন যেটা এই স্কিমে, যে টু প্রোভাইড ইনফ্রাস্ট্রাকচার, ড্রিঙ্কিং ওয়াটার, রোড ফ্যাসিলিটি, ইলেকট্রিসিটি এভরিওয়ে টু অল দা নুকস এন্ড কর্নার্স অফ দা স্টেটস ওভার দা ট্রাইবাল হ্যাবিটেশন সার্কাস। তো এই উপজাতি অঞ্চলগুলোতে এই পরিকাঠামোগত উন্নয়নের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিলিটি প্রদান করা, এটা হচ্ছে উদ্দেশ্য। তো প্রথম বছর একটা টাকা ধার্য রাখা হয়েছে 30 কোটি, আগামী দিনে সেটা বাড়তেও পারে, এবং এটা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে, রেজিস্ট্রেশন হবে, কারা কারা কি ফ্যাসিলিটি পাবে, তারপর দপ্তর কিভাবে কাজটা করবে সে বিষয়ে তারা অগ্রসর হবে। আজকে সিদ্ধান্ত যে প্রিন্সিপালি নেওয়া হয়েছে যে স্কিমটা, সেখানে ক্যাবিনেটের সিদ্ধান্তে গ্রহণ করা হয়েছে, এবং আগামী দিনে তার উপর কাজ হবে ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর।